আল্লাহর বান্দারা ওই কবরে যেদিন চলে যাব আজ আমার সামনে এত ভক্ত কিন্তু আমি বক্তা হইয়া বয়ান করি এই ভাব আমার আজরাইল আসলে কিছুই থাকবে না আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত আমার আপনজনেরা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে আমার সঙ্গী হবে ওই বাজারের নরমাল তিনটা সাদা কাফুন যেদিন প্যাকেটটা করিয়েই ফেলবে তখন সবাই কাঁদবে দেখবে না আমি মাওলানা না বক্তা কাফন ঢুকাইয়া ফেললে আর লেখা হবে না ওই আমার যে হালাত শ্রোতাদের সেই হালাত ইমাম সাহেবের যেই হালাত মুক্তাদিদের একই হালাত ওই কবরে বাসবাগানে রাখিয়া যখন সবাই চলে যাবে তিনটা প্রশ্ন আমাকেও করার জন্য দুইজন ফেরেশতা আসবে আপনাকেও করবে আমাকে আলাদা আপনাকে আলাদা নতুন নতুন প্রশ্ন করা হবে না তিনটা প্রশ্ন সবার বেলায় রেডি করে রাখছে আল্লাহ ফেরেশতারে দুনিয়ার সামনে পরীক্ষা এসএসসি গেল এইচএসসি চলে এইভাবে পরীক্ষার প্রশ্নগুলো আটকাইয়া রাখে ফাঁস করে না আমার আল্লাহ সব প্রশ্ন ফাঁস কইরা দিলেন কবরে আসার আগে তিনটা প্রশ্ন রেডি কইরা আয় ফাঁস করে দিলাম তিন প্রশ্ন সবার বেলায় এক ফাঁস করে দিলাম এরপরও যদি জবাব দিতে না পারো তোর কি ভিডাটা দরকার রে বেঈমান প্রশ্ন ফাঁস করে দিলেন এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও মদিনার নবী বলেন এই জবাব যারা দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা এরে নবীর উম্মতের দল সূর্যের গরম সইতে পারি না জাহান্নামের গরম কেমন করে সহ্য করব এরে যুবক তোমার চোখে কি তাকাইয়া দেখো না একদিনও জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও শিখে নাই এমন জেনারেল লাইনের মানুষ দুনিয়ার লাইনের মানুষ তাকাইয়া দেখো তোমাদের লাইনে তোমাদের পাশে পাশে কাজ করে আর নামাজও ভরে স্কুলে ভরে কলেজে ভরে এক বেলার নামাজও বান্দা বাদ দেয় না তোমরা জবান খুলে জবাব দেও স্কুল কলেজের এমন ছাত্রী আর ছাত্র পাঁচ বেলার নামাজি আছে না নাই তোর জোতা লইয়া তোর কপালে বাড়ি মার তুই ভারো না কেন তুই ভারো না কেন তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে পাঁচ বেলার নামাজি নাই তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে এক বেলার নামাজও বাদ দেয় না বাবা বলো তুমি কেন পারবা না তোমার মতো সন্তান এই র‍্যাব আর্মি পুলিশ বিডিআর চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ব্যবসায়ী চাকরিজীবী এক বেলার নামাজও বাদ দেয় না তোমার মতো যুবক সন্তানটা নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে নৌকায় বসে এরপরে যারা কৃষিকাজ করে রাস্তা বা মাটির উপরে গামছা বিছাইয়া নামাজটা পড়ে নেয় এক বেলার নামাজও বাদ দেয় না তুমি নিজের একটু জিজ্ঞাসা করো তোমার কপাল এত কেন খারাপ তোমার বয়ানে কেন ধরে না আসলে আমার মাওলা বুঝি তোমার গুনার কারণে বেজার তোমার মা বাবার বরদোয়া বুঝি তোমার কপালে লেগে গেল এই মোনাজাতে কত মানুষ কান্না করে অথচ তোমার চোখে এক ফোঁটা পানিও আসে না তুমি তাকাইয়া তাকাইয়া কান্নাওয়ালার দিকে তুমি দাঁড়াইয়া চাও আর মন্তব্য করো অথচ মন্তব্য না তোমার কান্না করা দরকার আবু বকরের মতো জান্নাতের টিকিট পাইয়াও সাহাবি আল্লাহর নবী জিজ্ঞাসা করে কান্না করে আবু বকর সারা রাত নামাজে দাঁড়ায় কাঁদে ওমরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়াও কান্দতেছেন আল্লাহ অন্ধকার কবরে আমার কি উপায় হবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ আবু বকর কান্না করে হযরত আলী কান্না করে নবী বলেন আবু বকর কেন কাঁদতেছেন আবু বকর বলে নবী হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেছে এই জন্য কান্না করি কারণ আপনি নবী বয়ান করে বলেছেন ওই হাসরের মাঠে সূর্যের গরম এত পরিমাণ তাপ দেওয়া হবে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে ওই সময় নবীরা যাদের কোনো গুনাহ নাই ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া নিজেকে বাঁচানোর জন্য কান্না করবেন
موسى نبي نفسي نفسي بولي كاتبين إبراهيم نبي نفسي نفسي بولي كاننا كوربين ويشوما أمي أبو بكر كيو پاي حبي أي بھائي أمي چوكر باني سيري كانتسي والله بندرا كيشر دنيا موه برلا أسكيا بيان شنتسو كالكي أيشو ماي هوتي باره تومي هوسبيتال روجي هاي زيته بارو شوباي كاننا كاتي كوربي أمار باي يوشوستو هاي غلو إمونو هويته باره هوسبيتال نواراكي تومي ناي ما كاننا كوربي أمار يار أمم بوليا كي دغ ديبي أيشون تانتا زوكون أمم بولي دغ ديتو كوليزا تاندا هاي زيتو ও সন্তান দুনিয়াটা কিছুই না রে বাবা অন্তরকে বুঝাইয়া তওবা করো কয়দিন আর বাহাদুরি করবা তুমি খালি হাতে চলে যাবা বাড়ি ঘর কিছুই তোমার সাথে যাবে না অন্ধকার কবর বড় ভয়ঙ্কর এখনি তুমি তওবা করো আল্লাহর কাছে মাপ চাও মনে মনে আল্লাহকে বলো ও মালিক আমার মতো গুনাহগার এই দুনিয়াতে মনে হয় কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক আয় আল্লাহ আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক ও আল্লাহর বান্দারা তওবা করো আমার আল্লাহ তওবা করার সাথে সাথে জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন ও আল্লাহর বান্দারা অন্তর দিয়ে তওবা করো আর আল্লাহকে মনে মনে ডাকো ও আল্লাহ আজকের এই বরকতের মজলিস থেকে আর গুনাহ নিয়ে বাড়ি যাব না يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله أي مؤمن الله روبر يا رسول روبر إيمانا نو كوتين كথا أري مؤمن كاره كوي زه الله ما نبي ما نه شيء تو مؤمن أمرا الله روبر نبي روبر إيمانا نار كارو نهي تو مؤمن أبار الله كأنه بولن أي مؤمن الله روبر نبي روبر إيمانا نو মুমিনের ডবল ইমানের দাওয়াত দিলেন কেন আমার আল্লাহ এটা ডাবল হইছে না আরে আমরা তো মুমিন আল্লাহ মানি নবী মানি আবার কয় এই আল্লাহর উপরে নবীর উপরে ঈমান আনো হে মুমিনেরা ডবল কেন আল্লাহ বললেন ডবল দাওয়াত কেন দিলেন কারণ আছে না নাই হ্যাঁ বুঝে আসো কার না আসো আগে তুমি আল্লাহর কোরআন মেনে নাও আল্লাহর উপরে এমন ভক্তি দেখাও আল্লাহর কথা বুঝে আসলেও মানি বুঝে না আসলেও আমি মানি যারা বলবে বুঝে আসলে মানি না বুঝে না আসলে মানি না এই বান্দা যদি বড় টাইটেল ওয়ালা হয় বাইশাতের ফাগরি লাগায় তাজা তাজা বেঈমান যারা বলে কোরআন যারা বুঝো না অর্থ জানো না পড়ে লাভ নাই বলনেওয়ালা নাই ইন্ডিয়া আর সোনার বাংলার তাজা খবর শুনাইতেছি আওয়ামী লীগওয়ালারা বলে না কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ হবে না বিএনপি ওয়ালারা বলে না কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ হবে না ইসলামের ব্যানারওয়ালা একদল ভণ্ডরা কয় শুধু ভণ্ড ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড তার মাথায় টুপি তার দাড়ি তার লম্বা জামা পাগড়িও আছে আমার মতো লুঙ্গি ভরা মোল্লা না বড় টাইটেল ওয়ালা মোল্লা এই রকম ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা নামের সাইনবোর্ড লাগাইয়া ইসলামের ব্যানারে বয়ে বয়ে কয় কোরআনের অর্থ যদি না জানো পড়িয়া কোনো লাভ নাই অথচ মদিনাওয়ালা কয় তুমি পড়তে পারো আর না পারো বুঝো আর না বুঝো যদি মহব্বত নিয়ে পড়ো আলিফ লাম মিম সাথে সাথে তোমার আমল নামায় তিরিশটা নেক লেখা হয়ে যাবে ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসত কদিম শুধু কি তাই ও বান্দা তুমি নামাজে দাঁড়াইয়া যদি কোরআনের একটা অক্ষর পড়ো তোমার আমল নামায় এক একটা অক্ষরে একশো করে নেক লেখা হবে আরো আস্তে কোন যদি বান্দা নামাজে বইয়া কোরআনের আয়াত পড়ো এক একটা অক্ষরে পঞ্চাশটা করে নেক দেওয়া হবে শুধু কি তাই আমি কোরআন পড়তেছি
আপনারা চুপচাপ শুনতেছেন আল্লাহর মহব্বতে। নবী কয় আমি পড়িয়া যেই পরিমাণ সওয়াব পাব, আপনারা শুনিয়া সেই পরিমাণ সওয়াব পাবে। কারণ এত সুন্দর মজার কোরআন, দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, শুধু শুনবেন তাতেও সওয়াব। আকর্ষণ চুম্বুকের মতো কলিজা শুধু টানতেই থাকে। আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কোরআন, এটা আসমানের কালাম, বিনা উযুতে ধরা যায় না, নাপাক ভাবে ধরা যায় না। এটা তেলাওয়াত করলে শুনতে না শুনতেই মানুষের কান সজাগ হয়ে যায়। শুধু না রে বাবা, কোরআন শুনবা, মহব্বত লাগায় দেখবা, চোখ থেকে তোমার অজান্তে পানি পড়তে থাকবে। আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর কোরআনের আকর্ষণ মানুষের সিনার মধ্যে লাগায় দিছে। আমি বান্দা আলেম হইলাম, বক্তা হইলাম, সিনার মধ্যে পুরা 30 কোরআন জমা করতে পারলাম না, হাফেজ হইতে পারি নাই। হাফেজি পড়ার জন্য কত চেষ্টা বাবায় করলো, পড়তে পারি নাই। বয়স বেড়ে গেল, মাদ্রাসার দরজায় দাঁড়াইয়া ছেলে ডাক দিয়া কয় হুজুর আমি মাদ্রাসায় ভর্তি হব। বয়স কত? কয় 14+ হয়ে গেছে। কি পড়বি? কয় কোরআন মুখস্থ করব। আমি বললাম তাড়াতাড়ি ভেগে যাও, তোমার বয়স বাইরে গেছে, এখন কোরআন সিনায় ধরে রাখতে পারবা না। কয় তো কেমন বয়স লাগবে? অল্প বয়স লাগলে অল্প বয়স, এর সিনায় কোরআন জমা থাকবে, কারণ ওর কলিজাটা পিওর, ওর সিনাটা পুরাটাই পিওর, কোনো ঝামেলা নাই। এই জন্য তাকাই দেখছুনি বাঙালিরা, একটা 8 বছরের সন্তান হেফজখানায় ঢুকছে, মাত্র 6 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে। এই সিনায় কে জমা রাখছেন? না তোমার আব্বায় রাখছে? না হ্যাঁ, তোমার বাবায় ফিডাইয়া বেত দিয়া বাড়ি দিয়ে এরপরে বলছে কোরআন সিনায় ঢুক, কে ঢুকায় রাখছেন? আমার আল্লাহ, তোমার 20 বছরের সন্তানটার সিনায় পুরো কোরআন ঢুকাইয়া রাখা যায় না। একটা আয়াত মুখস্থ করি, কালকে আবার ভুলে যাই, আবার দেখা লাগে, আবার দেখা লাগে, মনে থাকে না। অথচ একটা 8 বছরের সন্তানের সিনায় 30 পারা কোরআন জমা। আমার আল্লাহ কুদরতি জিম্মায় কোরআন হেফাজত রাখবে ওদের সিনার মধ্যে। ওরে কম্পিউটারে ঢুকায় দে ভিতরে, একেবারে শরীরটা পুরা চেক আপ কর, শরীরের মধ্যে কি আছে, কম্পিউটার দেখায় দিতেছে কিডনির এই সমস্যা, হার্ট এই অবস্থা, ব্রেন এই অবস্থা, সব কম্পিউটারে সব ভেতরের অংশ পর্যন্ত দেখায় দেয়। আজ পর্যন্ত কোনো কম্পিউটার বলতে পারে নাই হাফেজের সন্তান হাফেজ সাহেব কোরআনটা কোন জায়গার মধ্যে আল্লাহ রাখছি। এই সন্তান কোরআন সিনায় নিয়ে ঘুরে সারা দুনিয়াতে তার কত সম্মান, একজন হাফেজে কোরআন কত সম্মান, তার মা আদর করে, বাবা সম্মানের সাথে কথা কয়, আম্মু কয় হাফেজ সাহেব ভালো আছেননি, অন্য অন্য সন্তানেরে ধমক দেয়, গালি দেয়, মারে, এ এইটা কর সেটা কর। কোরআন পড়নেওয়ালা সন্তানটারে মা ধমক দেয় না, আব্বা ধমক দেয় না, মোহাব্বত করে। হাফেজ সাহেব ওর সিনার মধ্যে কোরআন আছে, মাও মোহাব্বত করে সম্মান করে, বাবাও মোহাব্বত করে সম্মান করে। এখন এই সন্তানেরা কোরআনটা সিনাই নিয়া মাদ্রাসায় যাই, এবার কোরআনের ব্যাখ্যা ট্যাখ্যা শিখে বড় আলেম হবে। আমার আল্লাহ তারে কোরআনের সিনা দিয়া ওরে জমিনে কোরআনটা জিন্দা রাখবে, দুনিয়াতে কোরআনের আওয়াজ তুলবে। সব বেঈমানেরা কাগজের কোরআন যদি পুড়িয়া ফালায়, সব যদি নদীতে ভাসায় দেয়, আল্লাহ কয় কোনো ক্ষতি নাই, আমি আল্লাহ অনেক মানুষের সিনার মধ্যে কোরআন জমা করে রাখছি, ওরা আবার নতুনভাবে পড়বে, আবার দুনিয়া অলারা নতুন করে লিখে নিবে। কিন্তু দুনিয়ার বেঈমানেরা চায় কোরআনের আওয়াজ বন্ধ করে দাও, ওয়াজের আওয়াজ বন্ধ করে দাও। কোরআনের আওয়াজটা কেনই জানি শুনলে কলিজার মধ্যে
আকর্ষণ তৈরি হয়। আবু জাহিল্লা আমার নবীর দিনের বেলা গালি দেয়, আবু লাহাব গালি দেয়, উতবা গালি দেয়, সাহেবা গালি দেয়, আবার রাতের গভীর যখন হয় অন্ধকারে চুপে চুপে নবীর ঘরের দরজার কিনারায় দাঁড়াইয়া ওই আবু জাহাল মদিনাওয়ালা নবীর জবানে তেলাওয়াত শুনে, আরে আবু জাহাল চেয়ারম্যান সাহেব আপনি মুহাম্মদের গালি দেন আবার কোরআন শুনেন কেন, কয় এত মজা লাগে এমন সুন্দর আওয়াজ দুনিয়াতে আর অন্য কোথাও শোনা যায় না। এখন সেই কোরআনটা বন্ধ করার জন্য বিধর্মীরা পাগল হয়ে গেছে, এতে আমাদের কোনো আফসুস নেই, কারণ দুশ্মনের গুণ হলো দুশ্মনী করা, এটা দোষ না এটা তার গুণ, দুশ্মনের কাজই হলো দুশ্মনী করবে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে। কিন্তু দুঃখ ওই জায়গায় যখন দেখি ইসলামের ব্যানার লাগাইয়া মাওলানা টাইটেল লাগাইয়া কয় ছোট বাচ্চারে হেফজখানায় পড়াইয়া কি লাভ হবে, এই বাচ্চার উপরে চাপ দিয়া নামাজের তাকিদ দিয়া পাগড়ি মাথায় দিয়া মাথা বঙ্গু হয়ে যাবে, ব্রেন নষ্ট হয়ে যাবে, তখন মাথা গরম হয়ে গেল, ব্যাপারটা কি? বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে মেনে নিলাম, কিন্তু একজন আলেম কেন কয়, চিন্তা করে দেখলাম যদিও আলেম তবে বেঈমানের গোলামিতে পরিণত হয়ে গেছে। মদিনার নবী 1500 বছর আগে কইছি না, নতুন কিছু না, অ দুনিয়ার উম্মতেরা সাবধান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা, এ দুনিয়ার উম্মতেরা সাবধান, জমিনে চূড়ান্ত একদল খারাপ থাকবে মানুষ, এরা হবে ওলামাদের একটা দল, আবার দুনিয়াতে এত ভালো হবে একটা দল ওলামা, এদের মতো ভালো আর জমিনে কেউ থাকবে না, ওলামাদের মধ্যে একদল চূড়ান্ত খারাপ, এদের মতো খারাপ কোনো গাঞ্জাখোরও হবে না। নবীজি ওলামাদেরকে খারাপ বললেন কেন, মদখোর গাঞ্জাখোরের খারাপ কেন বলেন নাই? কারণ লক্ষ লক্ষ গাঞ্জাখোর জুয়া খেলনেওয়ালা মদখোরেরা তাস খেলনেওয়ালারা ওরা ইসলামের যেই পরিমাণ ক্ষতি করতে না পারবে, একজন টুপিওয়ালা ভণ্ড তার থেকে ইসলামের ক্ষতি বেশি করবে, করেনি? হেফজখানার বিরুদ্ধে লেগে গেল, কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই। আর এক মাওলানা কয় তাহাজ্জুদ, আরে কাজা নামাজের দরকার নাই, আর এক টুপিওয়ালা কয় কি বলে কাজা নামাজ লাগবে না, জুমার আগে সুন্নত লাগবে না, বিতির লাগবে না, যদি মাঝে মাঝে হরো এক রাকাত শডে মারবা। হুজুর ইয়ে কয় শুধু কি তাই? আরে ভাই কি বলবো, ইমান গেছি গা ফায়ের তলে, মানে শরীর থেকে কলবের থেকে ইমানের স্তর নামতে নামতে একেবারে নিচে নেমে গেছে, না হয় কোরআনের বিরুদ্ধে কথা বলবে আর আমরা চুপচাপ বসে আছি। এক আলেম কয় কোরআনের ভিতরে জাল, কেমন জাল কয়, হাদিসের থেকেও বেশি জাল, নাউজুবিল্লাহ, না? আর এক মাওলানা কয় নবীরা অপরাধী, আল্লাহ নবীদের দিয়া অপরাধ করাইছেন। ও ভাই আলেম হইয়ে এগুলো কেন বলে? নবী বলেন সাবধান, ওলামাদের মধ্যে একদল থাকবে চূড়ান্ত খারাপ, আবার একদল থাকবে চূড়ান্ত ভালো, যারা খারাপ তারা বাতেল, যারা ভালো তারা আহলে হক। অতএব যারা বলে সুন্নত লাগে না, কাজা নামাজ লাগে না, ওমরের মতো সাহাবীর বিরোধিতা করে, হযরত আলীর বিরোধিতা করে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলে, সাহাবাদের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনে জাল আছে যারা বলবে, ওরে নবীরা অপরাধ করেছেন যারা বলবে, কাজা লাগবে না, নফল লাগবে না, বিতির লাগবে না যারা বলবে, কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ হবে না যারা বলবে, খোদার কসম তারা ইসলামের ব্যানার অলা ভণ্ড। হায় হায় হায়, কোন দেশে আছো বাবা যে কোরআনের মধ্যে 1500 বছর পর্যন্ত কত বড় 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 মাথাওয়ালারা অপচেষ্টা করলো একটা বলনি ভাই বের করতে পারি কোরআন থেকে, আজও পর্যন্ত পারলো? পারলো
বরং বহু বিধর্মী কোরআনের ভুল বের করতে গিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল দের হাজার বছর পর এমন এক পণ্ডিতের জন্ম সোনার বাংলায় হইল এখন কয় কোরআনের মধ্যে জাল আছে ভেজালে ভরা কোরআন এর নবীর উম্মতের দল এরপর মুসলমান শুনিয়া শুনিয়া চুপচাপ বসে আছে কেন ওরে কারো অন্তরে যদি ধারণা থাকে কোরআনে ভেজাল দলিল ছাড়া টাটকা বেঈমান ওর বেঈমানিতে কোনো নতুন দলিলের দরকার ওর দলিল ছাড়া বেঈমান এরে নবীর আশিক উম্মতির দল কি হবে সারা রাত বয়ান শুনে যদি ফজরের নামাজ না পড়ো কি হবে বয়ান শুনে যদি ফজর নাই জোহর নাই আসর নাই এশা নাই মাগরিব নাই কি লাভ হবে রে বাবা এক অক্ত নামাজ সারার উপায় নাই আমার নবী অসুস্থ এরপর সাহাবীর কাঁধে ভর করে করে নামাজে দাঁড়ায় গেলেন এক বেলার নামাজও বাদ দেওয়ার কোনো সুরত নাই রে বাবা আল্লাহ তাআলা বলেন এই মুমিনের দল আল্লাহর উপরে নবীর উপর ঈমান আনো কেন আল্লাহ মুমিনের ডাবল ইমানের দাওয়াত দিলেন আল্লাহ কয় একদল মুনাফেক মুসলমানেরা মুসলমানের সাথে ঝগড়া বাজাইয়া দিয়া কইব নবী তো কাফেরের কাছে দাওয়াত দিছে তোমরা মুসলমান হইয়া মুসলমানেরে কেন দাওয়াত দাও এই রকম প্রশ্ন যারা করবে এদেরকে আমার আয়াতটা কইরা শুনায় দে আমি আল্লাহ যদি মুমিনেরে ইমানের ডাবল দাওয়াত দিতে পারি মুসলমান কেন মুসলমানেরে দাওয়াত দিতে পারবে না আচ্ছা দিব না ঠিক আছে দিলাম না মুসলমানের দাওয়াত দিব না কই যাবো হিন্দুদের কাছে যাব মন্দিরে বসায় দাও খ্রিস্টানদের গির্জায় বসায় দাও ছয় মাস যদি টানা বয়ান করি ইনশা আল্লাহ সব হিন্দু বিধর্মীরা মদিনার নবীর পাগল পাড়া হইয়া সুন্নতের মালা গলায় লাগাবে কিন্তু ওদিকে বয়ানের টাইম কই বারোটা মাস শুধু দৌড়ের উপরে আছি খানা নাই ঘুম নাই এত কষ্ট করে 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 বয়ান করি মুসলমানের পাও দৈরা দৈরা বয়ান করি গরম কথা বলি না নরম কথা বলি বিনয়ের সাথে ছোট মন নিয়া বলি কত নিচু হইয়া বলি ও ভাই মুসলমান এই জমিনের মধ্যে আমার নবীর উম্মত তোমরা আমার নবীর রেখে যাওয়া সুন্নত হিন্দুরা মানবে না নবীর রেখে যাওয়া সুন্নতের আমল খ্রিস্টানেরা করবে না ইহুদিরা করবে না বৌদ্ধ ধর্মের লোকেরা করবে না আমার নবীর সুন্নতের আমল করবে মুসলমান তুমি মুসলমান দাবি করো তোমার দাড়ি কেন লম্বা হয় না তুমি মুসলমান নবীর আশেক মাথায় কেন মদিনার টুপি উঠে না মদিনার আদর্শের পোশাকটা কেন পরো না আঙ্গুলের নখগুলো মদিনার লাইনে কেন রাখো না মাথার চুলগুলো মদিনার সুরতে কেন রাখো না ও বাবা জুতা দুইটা পরো নবীর তরিকায় কেন পরো না ও মুসলমান নবীর আশেক এত বারবার তাবলিগলারা চিল্লায় সরমনাইওয়ালারা চিল্লায় কৌমিওয়ালারা চিল্লায় বক্তারা চিল্লায় জুমার দিন খতিব সাহেবরা চিল্লায় এরপরও তো দাড়িওয়ালার দাড়ি ওঠে না গজব পড়লো করোনা ওই করোনার আগেও দাড়ি কামানেওয়ালা এখনো দাড়ি কামায় করোনার মতো গজবে ভয় অন্তরে ঢোকে নাই আগেও গালি দিত আলেমরে এখনো গালি দেয় এমন কপাল পোড়া ওই করোনার আগেও বেপর্দা এখনো বেপর্দা করোনার আগেও সুদ খাইছে এখনো খায় করোনার আগেই তো ওই সময় আল্লাহ আলেম ইসলামের বিরোধিতা করত এখনো করে আল্লাহ কয় আমি তোরে ধরলে একটা সেকেন্ড লাগে না নমরুদ্দারে ধরলাম তুই টের পাও নাই ফেরাউন্নারে ধরলাম তুই টের পাস নাই তোরে ধরতে তো কিচ্ছু লাগে না আমি ছাড় দিছি কেন তুই মুহাম্মদের উম্মত নাইলে তোরে ঘুমের মধ্যে গলায় ফাড়া দিয়া ঘুম থেকে উঠা দেখতি তুই বান্দর তুই যে আকাম করো ঘুম থেকে উঠে দেখতি তোর চেহারা কুত্তা শুধু মোহাম্মদের উম্মতে সারছো নাইলে তোর সাইজ করে ফেলাইতাম মদিনার নবী কইছে আমার উম্মতের দুনিয়ায় ইজ্জত নষ্ট করবা না টের ভাবি মর কবরে আয় টের ভাবি রে গাদ্দার কত ধানে কত চাল
আলেমদেরকে কাজে লাগাও না, আলেমদের কথা কানে নাও না, অথচ আমার নবী যার কোনো গুনাহ নাই, যার শরীরের উপরে মশা মাছি পড়া হারাম, মাথার উপরে মেঘের খণ্ড ছায়া দেয়, ঘামের থেকে মেশকের ঘেরান, ওই নবী পেটে পাথর বেঁধে বেঁধে কালেমার দাওয়াত দিলেন, তায়েফের ময়দানে রক্ত ঝরালেন, ওহুদের ময়দানে রক্ত ঝরালেন, আমার নবীর সুন্নত তোমার সামনে বিলীন হবে, আমার নবীদের অপরাধী বলবে, আর তুমি চুপচাপ বসে থাকবা, আসলে তোমার ইমান এখন জিরো পয়েন্টে চলে গেছে। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ পাক বলেন এই মুমিনের দল ইমানটা মজবুত করে নে। এখন যে দাবি করো মুমিন, চেহারার মধ্যে তো ইমানের কোনো নূর নাই, রাস্তা দিয়া হিন্দুর ছেলে হেঁটে যায়, খ্রিস্টানের সন্তান হেঁটে যায়, মুসলমানের সন্তানও হেঁটে যায়, হিন্দু ছেলেটার চুল প্যান্ট শার্টটাই লাগানো, চুলগুলো ইন্দুর বান্দরের মতো আঁকা বাঁকা, মুসলমান সন্তানেরও একই অবস্থা, প্যান্ট শার্টটাই লাগানো, চুলগুলো মদিনার লাইনে নাই, হিন্দু ছেলেটা বিড়ি টানে, মুসলমান যুবকটাও রাস্তায় হাঁটে বিড়ি টানে। আমি হুজুর অপর দিক থেকে যখন আসতেছি, নিয়ত করলাম আমি আজকে একটা সালাম দিব, সওয়াব নিব, সামনে দাঁড়ানোর পর কারে আগে সালাম দিব, কে হিন্দু কে মুসলমান, ল্যাংটা না করলে বুঝার কোন উপায় নাই। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদাম এনানে খুদ বদসতে খাজা দাদাম। আবার বাহাদুরি আমগ বরিশালে কয় কয় এমনি তো সোরের সুরি আরো সিনা জুরি, এমনি তো নামাজ পড়ে না, আবার বাহাদুরি করে হুজুরদের থেকে আমগো দেল পরিষ্কার, নামাজ নিজেও পড়ে না, অন্য পড়ে তাও পছন্দ করে না, এত বড় ডবল কপাল পরা, এত বড় গাদ্ধার, এত বড় নেমোখারাম, নিজেও টুপি পরে না, অন্য টুপি পরে পছন্দ করে না, নিজেও দাড়িটা লম্বা করে না, অন্য নবীর মহাব্বতে দাড়ি লম্বা করে পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, অন্যেরা পাগড়ি পরে পছন্দ করে না, নিজেও জিকির করে না, অন্য আল্লাহর দ্বারা জিকির করে তাও সইতে পারে না, নিজেও হালাল খায় না, যারা হালাল খায় তাদের পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা রক্ষা করে চলে তাদেরকেও পছন্দ করে না, এই রকম ডবল কফাল পরা গাদ্দার নিমোখানা কয়দিন আর বাহাদুরি করবি? ওই যমুনা গ্রুপের মালিক, হাজার 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 কোটি টাকার মালিক, করোনায় ধরে ফেললো, ডাক্তারদের বললো কত হাজার কোটি টাকা চাও নেও, আমারে বাঁচাও, কেউ বাঁচাইতে পারলো না, আজ দুনিয়ার সব পরে রইল, তিনি কবরে চলে গেল। কয়দিন আগে তোমাদের সিত্রাং নামের যে তুফান গেল এক রাতের, ওই মালয়েশিয়া বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে যুবক ছেলেটা বাড়ি আইসা সুন্দর একটা ঘর বানায়, দুই তিন দিন পরে ঘরে উঠবে, বিল্ডিং কমপ্লিট হয়ে যাইতেছে, দ্রুত মিস্ত্রিরা কাম করতেছে, স্ত্রী পরিবার নিয়া বিল্ডিং এ ঢুকবে, কত আনন্দ। রাতের বেলা বান্দা একটা পাশে টিনের ঘরে রাতের বেলা ঘুমায় গেল, এক পাশে একটা কন্যা বাচ্চা আর স্ত্রী আর স্বামী ঘুমাইয়া যখন গেল, এমন তুফান আর বাতাস, একটা গা শিখর উপড়াইয়া ঘরের মাঝখানে পড়িয়া এদের তিনজনার বুকের উপরে পড়ে গেল, লোকেরা দৌড়াইয়া দেখে তিনজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, মানুষেরা ওই বিল্ডিংটার দিয়ে তাকায় তাকায় কাঁদে, আমার মাওলা পাকের কুদরতি ফয়সালা কি এমন, এত সুন্দর করে ঘর বানাইলো, আজকে স্ত্রীটাও নাই, সন্তানও নাই, আল্লাহর বান্দাও নাই। এরে যুবক কয়দিন আর বাহাদুরি করবি? মনে মনে ভাবতেছো হুজুরেদের কথা মতো চলতে গেলে স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, ওরে ভাই আমার মতো হুজুর হওয়ার তোমার দরকার নাই, আমিও তো আজকে তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়ি কামাইয়া যদি রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না, টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, দাড়িটা লম্বার কারণে যৌবনের ভাব চলে যায়, শরীরটা জামার কারণে গরম লাগে, এরপর বড় কেন দাড়ি ফালাই না, নামাজ সারি না, বেপর্দায় চলি না রে বাবা, এই টুপির কারণে দাড়ির কারণে
এত গালি আর গালি এত গালি কওমি মাদ্রাসায় পড়লাম কত মানুষ কত বাজে কথা বলে আমি জাতিবাই হইয়াও কত কথা কয় এরপরও কোনো জবাব দেই না বরং পায় দইরা দইরা বুঝাই কারণটা কি রে বাবা একটাই মাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য ওই কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান্নামের বয়ান আছে জান্নাত কারা পাবে জাহান্নামটা কারা পাবে আল্লাহ তাও বলে দিয়েছেন জান্নাত কেমন আরামের ঘর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ কোরআনে বয়ান করেছেন ও আল্লাহর বান্দারা ওই কবরে যেদিন চলে যাব আজ আমার সামনে এত ভক্ত কিন্তু আমি বক্তা হইয়া বয়ান করি এই ভাব আমার আজরাইল আসলে কিছুই থাকবে না আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত আমার আপনজনেরা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে আমার সঙ্গী হবে ওই বাজারের নরমাল তিনটা সাদা কাফুন যেদিন প্যাকেটটা করিয়েই ফেলবে তখন সবাই কাঁদবে দেখবে না আমি মাওলানা না বক্তা কাফন ঢুকাইয়া ফেললে আর লেখা হবে না ওই আমার যে হালাত শ্রোতাদের সেই হালাত ইমাম সাহেবের যেই হালাত মুক্তাদিদের একই হালাত ওই কবরে বাসবাগানে রাখিয়া যখন সবাই চলে যাবে তিনটা প্রশ্ন আমাকেও করার জন্য দুইজন ফেরেশতা আসবে আপনাকেও করবে আমাকে আলাদা আপনাকে আলাদা নতুন নতুন প্রশ্ন করা হবে না তিনটা প্রশ্ন সবার বেলায় রেডি করে রাখছে আল্লাহ ফেরেশতারে দুনিয়ার সামনে পরীক্ষা এসএসসি গেল এইচএসসি চলে এইভাবে পরীক্ষার প্রশ্নগুলো আটকাইয়া রাখে ফাঁস করে না আমার আল্লাহ সব প্রশ্ন ফাঁস কইরা দিলেন কবরে আসার আগে তিনটা প্রশ্ন রেডি কইরা আয় ফাঁস করে দিলাম তিন প্রশ্ন সবার বেলায় এক ফাঁস করে দিলাম এরপরও যদি জবাব দিতে না পারো তোর কি ভিডাটা দরকার রে বেঈমান প্রশ্ন ফাঁস করে দিলেন এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও মদিনার নবী বলেন এই জবাব যারা দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা এরে নবীর উম্মতের দল সূর্যের গরম সইতে পারি না জাহান্নামের গরম কেমন করে সহ্য করব এরে যুবক তোমার চোখে কি তাকাইয়া দেখো না একদিনও জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও শিখে নাই এমন জেনারেল লাইনের মানুষ দুনিয়ার লাইনের মানুষ তাকাইয়া দেখো তোমাদের লাইনে তোমাদের পাশে পাশে কাজ করে আর নামাজও ভরে স্কুলে ভরে কলেজে ভরে একবেলার নামাজও বান্দা বাদ দেয় না তোমরা জবান খুলে জবাব দেও স্কুল কলেজের এমন ছাত্রী আর ছাত্র পাঁচ বেলার নামাজই আছে না নাই তোর জোতা লইয়া তোর কপালে বাড়ি মার তুই ভারো না কেন তুই ভারো না কেন তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে পাঁচ বেলার নামাজি নাই তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে এক বেলার নামাজও বাদ দেয় না বাবা বলো তুমি কেন পারবা না তোমার মতো সন্তান এই র‍্যাব আর্মি পুলিশ বিডিআর চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ব্যবসায়ী চাকরিজীবী এক বেলার নামাজও বাদ দেয় না তোমার মতো যুবক সন্তানটা নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে নৌকায় বসে এরপরে যারা কৃষিকাজ করে রাস্তা বা মাটির উপরে গামছা বিছাইয়া নামাজটা পড়ে নেয় এক বেলার নামাজও বাদ দেয় না তুমি নিজের একটু জিজ্ঞাসা করো তোমার কপাল এত কেন খারাপ তোমার এ বয়ানে কেন ধরে না আসলে আমার মাওলা বুঝি তোমার গুনার কারণে বেজার তোমার মা বাবার বরদোয়া বুঝি তোমার কপালে লেগে গেল এই মোনাজাতে কত মানুষ কান্না করে অথচ তোমার চোখে এক ফোঁটা পানিও আসে না তুমি তাকাইয়া তাকাইয়া কান্নাওয়ালার দিকে তুমি দাঁড়াইয়া চাও আর মন্তব্য করো অথচ মন্তব্য না তোমার কান্না করা দরকার আবু বকরের মতো জান্নাতের টিকিট পাইয়াও সাহাবি আল্লাহর নবী জিজ্ঞাসা করে কান্না করে আবু বকর সারা রাত নামাজে দাঁড়ায় কাঁদে ওমরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়াও কান্দতেছেন আল্লাহ অন্ধকার কবরে আমার কি উপায় হবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ আবু বকর কান্না করে হযরত আলী কান্না করে নবী বলেন আবু বকর কেন কাঁদতেছেন
আবু বকর বলে নবী হাশরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেছে এই জন্য কান্না করি কারণ আপনি নবী বয়ান করে বলেছেন ওই হাশরের মাঠে সূর্যের গরম এত পরিমাণ তাপ দেওয়া হবে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে ওই সময় নবীরা যাদের কোনো গুনাহ নাই ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া নিজেকে বাঁচানোর জন্য কান্না করবেন মূসা নবী নাফসি নাফসি বলে কাঁদবেন ইব্রাহিম নবী নাফসি নাফসি বলে কান্না করবেন ওই সময় আমি আবু বকরের কি উপায় হবে এই ভয়ে আমি চোখের পানি ছেড়ে কাঁদতেছি ও আল্লাহর বান্দারা কিসের দুনিয়ার মোহে পড়লা আজকে বয়ান শুনতেছো কালকে এই সময় হতে পারে তুমি হসপিটালের রোগী হয়ে যাইতে পারো সবাই কান্নাকাটি করবে আমার ভাই অসুস্থ হয়ে গেল এমনও হইতে পারে হসপিটালে নেওয়ার আগে তুমি নাই মা কান্না করবে আমারে আর আম্মু বলিয়া কে ডাক দিবে এই সন্তানটা যখন আম্মু বলে ডাক দিত কলিজা ঠান্ডা হয়ে যাইত ও সন্তান দুনিয়াটা কিছুই না রে বাবা অন্তরকে বুঝাইয়া তওবা করো কয়েকদিন আর বাহাদুরি করবা তুমি খালি হাতে চলে যাবা বাড়ি ঘর কিছুই তোমার সাথে যাবে না অন্ধকার কবর বড় ভয়ঙ্কর এখনই তুমি তওবা করো আল্লাহর কাছে মাপ চাও মনে মনে আল্লাহকে বলো ও মালিক আমার মতো গুনাহগার এই দুনিয়াতে মনে হয় কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক আয় আল্লাহ আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক ও আল্লাহর বান্দারা তওবা করো আমার আল্লাহ তওবা করার সাথে সাথে জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন ও আল্লাহর বান্দারা অন্তর দিয়ে তওবা করো আর আল্লাহকে মনে মনে ডাকো ও আল্লাহ আজকের এই বরকতের মজলিস থেকে আর গুনাহ নিয়ে বাড়ি যাব না তওবা করার নিয়ত করে ফেললাম আর নামাজ ছাড়ব না আমার মতো যুব যদি নামাজ পড়ে আমি কেন পারবো না আজকে থেকেই নিয়ত করো তওবা করো আর নামাজ বাদ দিব না বেপর্দায় চলবো না মা বাবার থেকে দোয়া নিয়ে চলো কারণ মা বাবার চোখের পানি ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই মা বাবার দোয়া ছাড়া টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবার থেকে দোয়া নাও মা যদি মাথায় হাত দিয়ে দোয়া করে আর সে আজিমে কবুল হয়ে যাবে ওই মা বাবার থেকে দোয়া নাও আর জীবনে মা বাবারে কষ্ট দিয়ে গুনাহ করবা না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহ করবা না আলেমদের পরামর্শ নিয়ে নেক আমল করব নামাজ পড়বা গলায় ছুরি লাগলে মরে যাবা হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ পাক মউতের মালিক আল্লাহর উপরে মহাব্বতের নজরে ভরসা করিয়া তওবা যদি খাঁটি অন্তরে করতে পারো মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না দাড়ি আর কাটিয়ার নবীরে কষ্ট দিব না আমার নবীজির তরিকার অবাধ্য হব না মা বাবারে কষ্ট দিব না গুনাগার হব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না দেশ জাতির বিরুদ্ধে যাব না আল্লাহর মহাব্বত নিয়া নবীর তরিকায় ওলা আমায় কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়ে চলবো সবার তওবা নসিব হবে না সবাই জান্নাতি হইয়া কবরে যেতে পারবে না যদি হইতো আমার নবীর পবিত্র বয়ান শুনিয়া তো আবু জাহাল কালেমাই পড়ে ফেলতো কপাল বড় খারাপ নবীর বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে নাই অতএব সবাই তওবা খাঁটিভাবে করতে পারবে না হ্যাঁ তবে দুই একটা অন্তর যদি তৈরি হয়ে যায় যে মরিয়া গেল মরে যাব আর নামাজ ছাড়ব না মা বাবারে কষ্ট দিব না আর নবীর তরিকার বাহিরে চলব না এমন খাঁটি অন্তরওয়ালা এই ময়দানে যদি কেউ তওবার নিয়ত করে থাকেন খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন।